সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে 4 জানুয়ারি, 4, 5 এবং 6 জানুয়ারি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেব। টোটাল 30টি প্রশ্ন থাকবে এই ভিডিওটিতে। আপনাদেরকে প্রতিদিন বলে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আপনাদের যে সিলেবাস রয়েছে আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করছি। তার আগে বলবো আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা যদি সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ, যে কোনো এক্সামের জন্য সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পিডিএফ মাধ্যমে আমাদের কাছ থেকে নোট নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন নিতে চান, তাহলে স্ক্রিনে ডিটেল দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? বন্ধুরা, তাহলে আজকের যে প্রথম প্রশ্ন থাকবে আপনাদের 4 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কবে? বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কবে? আনসারটি হবে 4 জানুয়ারি, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। ফ্রান্সের শিক্ষাবিদ লুইস ব্রেইলের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়, ঠিক আছে? আনসার হচ্ছে 4 জানুয়ারি। এখন দেখে নেব আমরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, দেখুন, কোথায় সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট এর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন অমিত শাহ? আনসারটি হচ্ছে কর্ণাটক, ঠিক আছে? অপশন সি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোন দেশের নতুন এবং কনিষ্ঠতম বিদেশ মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন কিন গ্যাং? অপশন আনসার হচ্ছে অপশন ডি, চীন, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে চীন। চলে যাব পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 4 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লাইব্রেরি কংগ্রেস এর উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন? আনসারটা কি হবে? আনসারটা হবে কেরালা, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে কেরালা। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 2022 সালের ডিসেম্বর মাসে কত বিলিয়ন ট্রানজ্যাকশন প্রসেস করে রেকর্ড গড়ল ইউপিআই? আনসারটি হচ্ছে 7.82 বিলিয়ন, 7.82 বিলিয়ন, অপশন বি আপনাদের সঠিক উত্তর, ঠিক আছে? ইউপিআই এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ঠিক আছে? মনে রাখবেন ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, ঠিক আছে? দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ক্রিকেটের সিলেকশন ক্রাইটেরিয়া হিসাবে ইয়ো টেস্ট এবং ডেক্সা আনচেককে? আনসারটি হচ্ছে বিসিসিআই, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে বিসিসিআই। বিসিসিআই এর পুরো কথা হচ্ছে, অর্থাৎ বিসিসিআই এর পুরো সম্পূর্ণ নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, প্রতিষ্ঠা সাল হচ্ছে 1928 সাল। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 2023 সালের প্রথম 6 মাস কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন এ সভাপতিত্ব করবে কোন দেশ? আনসারটি হচ্ছে সুইডেন, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে সুইডেন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কোথায় 108 ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? আনসারটা হচ্ছে নাগপুর, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে নাগপুর। দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের 9 নম্বর, কোন কোম্পানির সিইও পদ থেকে পদত্যাগ করলেন সুহেল সমীর? আনসারটি হচ্ছে ভারত পে, ঠিক আছে? আনসার হচ্ছে ভারত পে। ভারত পের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 2018 সালের 20 মার্চ, ঠিক আছে? দেখে নিচ্ছি পরের প্রশ্ন। তো বন্ধুরা, চলে এসেছি আপনাদের এখন 5 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নের প্রথম প্রশ্ন, ঠিক আছে? 5 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, কোথায় সংবিধান উদ্যান এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? ঠিক আছে, রাইট আনসার হচ্ছে জয়পুর, অপশন বি আপনাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার রেভিনিউ পলিসি সিস্টেম বাতিল করার সিদ্ধান্ত নিল? আনসারটি হচ্ছে উত্তরাখণ্ড, অপশন এ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, চিফ মিনিস্টার সুক্সা রয় সহায়তা কোষ লঞ্চ করলো রাজ্য, কোন রাজ্য? আনসারটি হচ্ছে হিমাচল প্রদেশ, অপশন ডি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা অফিসার হিসেবে সিয়াচেনে পোস্টিং পেলেন কে? আনসারটি হচ্ছে শিবা চৌহান, ঠিক আছে? রাইট আনসার হচ্ছে শিবা চৌহান, অপশন সি সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 5 নম্বর, কোথায় সিয়ম ব্রিজ এর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? আনসারটি হবে অরুণাচল প্রদেশ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বিরাসত নামে শাড়ি উৎসবের দ্বিতীয় দফা শুরু হলো কোথায়? আনসার হচ্ছে নিউ দিল্লি, অপশন সি সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত শ্যামল ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? আনসারটি হচ্ছে ফুটবল, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তার মৃত্যুকালীন বয়স ছিল 71 এবং তিনি ভারতীয় টিম এবং ইস্ট বেঙ্গল টিমের ডিফেন্ডার পজিশনে খেলতেন। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন।
পরের যে প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করলো কে? আনসারটি হবে চীন, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্রথম লঞ্চ করেছিল জার্মানি, এবং জার্মানি ঠিক আছে, প্রথম লঞ্চ করেছিল জার্মানি। চলে যাব বন্ধুরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, আসামের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব দ্বারা সম্মানিত হচ্ছেন কে? আনসারটি হচ্ছে ডক্টর তপন সাইকিয়া, অপশন এ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আগের বছর রতন টাটা পেয়েছিলেন এই সম্মান। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। তো বন্ধুরা চলে এসেছি আপনাদের 5 জানুয়ারির লাস্ট প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কোথায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? আনসার হচ্ছে কলকাতা, অপশন এ সঠিক উত্তর। এখন চলে যাবো আমরা 6 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে। তো চলে এসেছি 6 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস পালন করা হয় কবে? আনসারটি হচ্ছে আপনাদের 6 জানুয়ারি, অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবং এবছরের থিম ছিল স্ট্যান্ডিং আপ ফর ওয়ার এফেক্টেড চিলড্রেন, ঠিক আছে। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন এ নেতৃত্ব দেবে কোন দেশ? আনসারটি হবে ভারত, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছেন ডক্টর বিনয় প্রকাশ সিং, এবং হেডকোয়ার্টার হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড। প্রতিষ্ঠা সাল হচ্ছে 1982 সালের 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দিদির সুরক্ষা কবচ নামে ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য? আনসারটি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর, চিফ মিনিস্টার্স রেসিডেন্সিয়াল ল্যান্ড রাইটস স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? আনসারটি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন এ হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। দেখে নেবো পরের প্রশ্ন। পরের যে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকের সিও পদে নিযুক্ত হলেন জসন মো? আনসারটি হচ্ছে ব্যাংক অফ সিঙ্গাপুর, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর, এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 2010 সালের 29শে জানুয়ারি। দেখে নেবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 6 নম্বর, জাগা মিশন এর জন্য ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড 2023 জিতল কোন রাজ্য? আনসারটি হচ্ছে উড়িষ্যা, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখে নিচ্ছি বন্ধুরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, গোয়ার মুপা এয়ারপোর্টের নাম করার নামে রাখা হবে? গোয়ার মুপা এয়ারপোর্টের নাম কার নামে রাখা হবে, সরি কার নামে রাখা হবে? আনসারটি হচ্ছে মনোহর পরিক্কর, অপশন আপনাদের সি হয়ে যাচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। তিনি গোয়ার প্রাক্তন ও প্রয়াত মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মনোহর পরিক্কর। দেখে নিচ্ছি এখন পরের প্রশ্ন। পরের যে প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 17তম প্রবাসী ভারতীয় সম্মান পাচ্ছেন কোন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান? আনসারটি হচ্ছে গায়ানা, অপশন বি হয়ে যাচ্ছে আপনাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে আপনাদের 9 নম্বর প্রশ্ন, 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটি? আনসারটি হচ্ছে স্পেন, অপশন এ সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি আপনাদের লাস্ট প্রশ্নে আজকের ভিডিওটা, 6 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্ন। এই প্রশ্নটা বলার আগে আবারও বলে দিতে চাই, আপনারা ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা জেল পুলিশ, যে কোনো ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ, যে কোনো এক্সামের জন্য, পিডাব্লিউডি, যে কোনো এক্সামের জন্য সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আপনারা সম্পূর্ণ ডিটেল দেখতে পাবেন। তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, বেস্ট পুলিশ ইউনিটস অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের জালনা এবং নাগপুর পুলিশ? তো আনসারটি হচ্ছে মহারাষ্ট্র, অপশন এ সঠিক উত্তর। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।